আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমাদের নতুন ভিডিও ক্লাস সেটা হচ্ছে পিজিসিপি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড এর চাকরি পরীক্ষার জন্য আপনারা অনেক 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 কমেন্ট আমাদেরকে এবং মেসেজ ইমেইলের মাধ্যমে জানাচ্ছেন ভাইয়া পিজিসিপির এক্সামটা কবে হবে এবং এর কোশ্চেন প্যাটার্নটা কি কিভাবে পড়লে আমরা পিজিসিপির চাকরি পরীক্ষায় রিটেন এক্সাম ভালো করতে পারবো তার উপর একটা ভিডিও ক্লাস নেন সেই আপনাদের সে চাওয়া পাওয়ার ভিত্তিতে আমরা আজও ফিরে এসেছি আপনাদের সে কাঙ্ক্ষিত ক্লাস পিজিসিবির এবং অন্যান্য যে জব এক্সাম পরীক্ষার জন্য আসার মতো বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেনের সেই পর্ষ সাজিয়ে আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ফার্স্ট অফ অল আমরা দেখব পিজিসিবির যে কোশ্চিন প্যাটার্নটা বিগত সালে কোথায় কিভাবে কোন ভেনুতে কোশ্চিন হয়েছে এবং কারা এর কন্ট্রোলটা করেছে তার উপর আমরা একটা ডিটেলস আলোচনার চেষ্টা করবো আপনাদের মাঝে প্রথমে পিজিসিবি পিজিসিবি হচ্ছে কি পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এবং এটা অনেকেরই একটা চাকরি স্বপ্নের জায়গা থাকে এবং প্রত্যেকেই জানে পিজিসিপি চাকরিটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য খুবই একটা অভিজাত শ্রেণীর চাকরি এবং প্রত্যেকেরই একটা স্বপ্নের জায়গা থাকে যে আমরা পিজিসিবিতে জব করবো তা আসলেই বর্তমানে যে জব এক্সাম বর্তমান যে জব মার্কেট সে জব মার্কেট হচ্ছে প্রচুর পরিমাণে হিউজ কম্পিটিশন সে হিউজ কম্পিটিশানে আমাদেরকে টিকে থাকতে হলে আমাদের নানাবিধ দিকের উপরে লক্ষ্য করতে হয় তা একটা স্বাভাবিক স্টুডেন্ট যে খুব ভালো স্টুডেন্ট কিন্তু আর একজন খুব দক্ষ স্টুডেন্ট ভালো স্টুডেন্ট কি তার যে কোনো বিষয়ের উপরে প্রপার জ্ঞান আছে আর দক্ষ স্টুডেন্টটা সে হচ্ছে কি সে ওই বিষয়টা সম্পর্কে আগের থেকে জানবে যে সে তত বেশি দক্ষ চাকরি পরীক্ষায় আমাদেরকে টেকার জন্য আরও বেশি আপডেট হতে হচ্ছে সে আপডেট হওয়ার জন্য আগে আমাদেরকে জানতে হবে যে একটা চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের তিন চারটা বিষয় খুবই লক্ষণীয় তার ভিতরে আমরা সেই তিন চারটা বিষয় নিয়ে আজকে আলোচনা করি যে কোন বিষয়গুলোর উপরে আমরা গুরুত্ব দিলে পারা যে কোনো চাকরি পরীক্ষায় সহজে টিকতে পারবো সে তিনটা মেইন ট্রিক্স আমরা আজ দেখাবো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আমাদের কোশ্চিন প্যাটার্ন অর্থাৎ আমাদের আমরা জানি যে আমাদের চাকরি পরীক্ষার নানা স্থানে ভেনুটা হয়ে থাকে কখনো চাকরির এক্সাম কোশ্চিনটা করে বুয়েট কখনও ঢাকা ইউনিভার্সিটির অধীন আই ডিপার্টমেন্ট থেকে করে কখনও ডুয়েট করে কখনো ঢাকা পলিটেকনিক করে এবং কখনো নিজস্বভাবেই তারা চাকরির কোশ্চিনগুলো করে থাকে তা আমাদেরকে প্রথমে আগে দেখতে হবে যে পিজিসিপিতে বিগত সালে কারা কোন অথরিটি আমাদের এই পরীক্ষাটা অথরাইজ করেছে তাহলে সেই হিসাবে আমাদের তাদের কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে ধারণা নিয়ে নিব তারপর হচ্ছে প্রিভিয়াস কোশ্চিন সলিউশন আমরা যদি তাদের প্রিভিয়াস কোশ্চিনকে কিছু সলিউশন করতে পারি তাহলে আমরা সহজেই ধারণা পেতে পারবো যে কেমন কোশ্চেন আমাকে পড়তে হবে কোন টাইপের কোশ্চেনের প্রতি আমাদেরকে একটু এক্সট্রা গুরুত্ব দিতে হবে তারপরে নেক্সট হচ্ছে আপডেট নন ডিপার্টমেন্ট এবং আমরা জানি সমসাময়িক নন ডিপার্টমেন্টের উপর একটু বেশি গুরুত্ব আমাদের দিতে হবে কারণ সমসাময়িক নন ডিপার্টমেন্ট থেকে কিন্তু পিজিসিবিতে থার্টি মার্কস আসে এই জন্য সমসাময়িক নন ডিপার্টমেন্ট প্লাস যেগুলো প্রুফটেড নন ডিপার্টমেন্ট সেগুলোর প্রতি আমরা একটু এক্সট্রা গুরুত্ব দেবো এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বর্তমানে প্রায় ম্যাক্সিমাম জব এক্সাম কোশ্চেনে আসছে সে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির উপরও আমাদেরকে দেখতে হবে তো এখন তা আমরা সেই তিনটা বিষয়ের উপরে আমরা যখন যে একটা সিরিজ ক্লাসে আয়োজন করেছি পিজিসিবি সম্পর্কে এ টু জেড আপনারা পুরো ভিডিওটা আসার আগে আপনাদের আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাকে পুরো ভিডিওর একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা দেব আপনাদেরকে কোশ্চেন প্যাটার্ন তারপরে দেন প্রিভিয়াস কোশ্চেন সলিউশন ফর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এবং আপডেট নন ডিপার্টমেন্টের উপরও আমরা একটা ভিডিও ক্লাস নেওয়ার চেষ্টা করব তা ফার্স্ট অফ অল আমাদের নেক্সট ভিডিও হচ্ছে কোশ্চেন প্যাটার্ন এবং কোন টাইপের কোশ্চেন কোন টপিক্স থেকে আসে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে ফার্স্ট ক্লাস এখানে শেষ করছি